नमस्कार बंधुरा केमन आछो सबाई तो एई भिडियोते तोमादेर जोन्नो थाकबे भारतीय क्रिकेट के निये एकटा बड़ो आपडेट तो कोथाओ जेओ ना शेष पर्यन्त भिडियोटा देखते थेको अनेक किछु रयेछे एई भिडियोते तोमादेर जोन्नो तो भिडियोटा शुरूर आगे जारा जारा एखोनो चैनलटाके सबस्क्राइब करोनि प्लिज चैनलटाके सबस्क्राइब करे दाओ ताहले किन्तु खेलाधूला संक्रांत समस्त धरनेर लेटेस्ट आपडेटगुलो तोमरा आमादेर चैनलेर माध्यमे सबार आगे पेये जाबे तो चैनलटाके सबस्क्राइब करे ताड़ाताड़ि पाशेर बेल आइकनटिके प्रेस करे दाओ तो आर कथा ना बाड़िये आसा जाक मेन टपिके तो এই মুহূর্তে আমি তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা উঠে আসছে ভারতীয় ক্রিকেটকে নিয়ে এবং তোমরা জানো যে ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু আগের ম্যাচে যেটা ভারত আর পাকিস্তানের ম্যাচটা ছিল সেই ম্যাচে তিনি কিন্তু কাঁধে চোট পেয়েছিলেন হালকা এবং তার জন্য তিনি কিন্তু ব্যাটিংয়ের পর আর মাঠে থাকেননি তো যেখান থেকে একটা প্রশ্ন উঠে আসছিল যে হার্দিক পান্ডিয়া তিনি কি নেক্সট ম্যাচের জন্য অ্যাভেলেবল থাকবেন তিনি কি খেলতে পারবেন তো সব জল্পনার কিন্তু অবসান ঘটিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি একটা খুশির খবর ভারতীয় ক্রিকেটের জন্য যেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু নেটে ব্যাটিং এবং বোলিং দুটোই কিন্তু প্র্যাকটিস করছেন পুরোদমে এবং যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে যে হার্দিক পান্ডিয়া তাকে কিন্তু আমরা নিউজিল্যান্ডের সাথে যে নেক্সট ম্যাচটা রয়েছে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবছর তো সেই ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়াকে আমরা দেখতে পেতে চলেছি এবং তোমরা জানো যে হার্দিক পান্ডিয়ার দলে থাকাটা ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় খবর বিকজ তার মতন এমন একজন ফিনিশার এবং তিনি কিন্তু ভালো বোলিংও করতে পারেন তো সব কিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়ার যে থাকাটা ভারতীয় দলে সেটা কতটা ইম্পর্টেন্ট তো সেটাই কিন্তু হতে চলেছে তো আমরা সবাই চাইবো হার্দিক পান্ডিয়াকে যেন আমরা নেক্সট ম্যাচে দেখতে পাই এবং তিনি যেন একটা দুর্দান্ত পারফরমেন্স করুন যেভাবে আমরা হার্দিক পান্ডিয়াকে চিনি তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল তো তোমাদের কি মনে হয় যে হার্দিক পান্ডিয়ার দলে থাকাটা ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দাও অবশ্যই এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলো না তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে তো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।